أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের পর্বে আমরা জানব যে শেষ দশকের ইবাদত ও বন্দেগি সম্পর্কে জানতে জানতে আমরা এর আগে জেনেছিলাম যে শেষ দশকে বেশি বেশি ইবাদত ও বন্দেগি করা, এতেকাফ করা, লাইলাতুল কাদরের এহতেমাম করা, শেষ দশকের সমস্ত রাতগুলো জাগা, তেলাওয়াতে কালামে পাক, জিকর আজকার, দোয়া দরুদ, সদকা খায়রাত, বিশেষ করে সদকায়ে ফিতর ফিতরা আদা করা ভালো। তারপরে রমজান শেষ হয়ে যাওয়ার পর ঈদের পালা আসে। তো আজকে আমরা ইনশাআল্লাহ ঈদের মাসাইল সম্পর্কে জানব, আর এ সম্পর্কে দুটো ভিডিও ইনশাআল্লাহ হবে, শর্ট ভিডিও দুটো পর্ব ইনশাআল্লাহ ঈদ ঈদের আহকাম মাসাইল সম্পর্কে জানব। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। বারবার ফিরে আসাকে বলা হয় ঈদ। ঈদ শব্দের অর্থ খুশি নয়, ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার যেটা ফিরে আসে। হ্যাঁ, ঈদে খুশি মানানো হয়, এটা আলাদা ব্যাপার। যেহেতু ঈদ প্রতি বছর একই সময়ে বারবার ঘুরে আসে, সেই জন্য ঈদ বলা হয়, ঈদকে ঈদ বলা হয়। ঈদের নামাজের হুকুম কি? ঈদের নামাজের হুকুম সম্পর্কে আলামাদের মধ্যে ইখতলাফ আছে। বেশি রাজে কল, প্রাধান্যমূলক কথা এটাই যে ঈদের নামাজ অপরিহার্য। অপরিহার্য তার কারণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, আদেশ করেছেন। আর এই অপরিহার্য যেরকম পুরুষদের জন্য, মহিলাদের উপরও ঈদের নামাজ অপরিহার্য। মহিলাদের উপর ঈদের নামাজ অপরিহার্য। কিভাবে? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন উম্মে আতিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 981, সহিহ মুসলিম হাদিস নম্বর 890, এছাড়া আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মুসনাদে আহমদ, বাইহাকিতে এই হাদিসটি আছে। একটু ভালো করে শুনবেন হাদিস কি। উম্মে আতিয়া বলেন, আমারানা বা উমিরনা আন নুখরিজাল আওয়াতিক ওয়াল হুজ্জাত ফিল ঈদাইন, আমাদেরকে হুকুম দেওয়া হতো, আমাদেরকে আদেশ করা হতো যে আমরা মহিলাদেরকে, এমনকি যুবতী মহিলা যারা বড় হয়ে গিয়েছে তাদেরকেও ঈদের জন্য যেন আমরা নিয়ে যাই। আল্লাহ রসুল আদেশ করতেন, হুকুম দিতেন ঈদের জন্য যেন আমরা তাদেরকে নিয়ে যাই ঈদগাহে। ঈদগাহে গিয়ে কি করবে? এমনকি মাসিক অবস্থায় যে মহিলারা আছে তাদেরকেও নিয়ে যাওয়ার আদেশ দেয়। জিজ্ঞেস করা হয় মাসিক অবস্থায় থাকে তারা গিয়ে কি করবে? আল্লাহ রসুল বলেন, ইয়াশহাদনাল খায়র ওয়া দাওয়াতাল মুসলিমিন, ভালো কাজে সদকা খায়রাত এবং দোয়াতে তারা শরীক থাকবে, মুসলমানদের খুশিতে তারা সামিল থাকবে, শরীক থাকবে, নামাজ পড়বে না, ঠিক আছে, তার কারণ মাসিক অবস্থায় নামাজ মাফ। আরেকটি হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া আল্লাহ রসুল, যদি বালিগ মহিলা যারা বালিগ হয়ে গিয়েছে তাদের কাছে যদি চাদর না থাকে তাহলে কিভাবে যাবে, পর্দা করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের কাছে চাদর যদি না থাকে তাহলে তার বান্ধবী বা পড়োশির চাদর, একটা চাদরে উভয়ে, একটা চাদর উভয়ে উড়ে, একটা চাদর উভয়ে ব্যবহার করে যাবে, তবু যেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার জন্য আদেশ করলেন মহিলাদেরকে, পুরুষদের তো করলেনই। মহিলাদের বললেন যদি চাদর না থাকে অপরের চাদর চেয়ে নিয়ে যাবে তবুও যাবে।
মাসিক অবস্থায় অপবিত্র অবস্থায় থাকে তবু যেতে হবে। আর মনে রাখবেন, মহিলারা ঈদগাহে যেতে পারবে না এর জন্য কোনো প্রমাণ নেই, কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই, এমন কি বড় বড় ওলামাদের আইমাদের ফতোয়াও নেই। আজকে লোকেরা বানিয়ে নিয়েছে, এটা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, মসজিদে না গিয়ে ফরজ নামাজ তারা বাড়ির ভেতরে পড়ুক, ভালো, এ সম্পর্কে হাদিস পাওয়া যায়, কিন্তু ঈদগাহের ময়দানে মহিলারা যাবে না একটা হাদিস আপনি দেখিয়ে দিন নাই, এমনকি জয়ীফ দুর্বল হাদিসও নাই। আর ঈদগাহে যেতে হবে বুখারি মুসলিমের হাদিস, কুতুবে সিত্তার হাদিস, সিয়া সিত্তার হাদিস, আর এত তাকিদি হুকুম যে মহিলারা মাসিক অবস্থাতেও যাবে, চাদর না থাকলে চেয়ে নিয়ে যাবে, তবু যেতে হবে অপরিহার্য। আর যদি আমরা মহিলাদের ঈদগাহে না নিয়ে যাই, সমস্ত দোষ আমাদের, একটা অপরিহার্য ফরজ বা ওয়াজিব থেকে তাদেরকে আমরা বিরত রাখছি, দূরে রাখছি। অপরিহার্য মহিলাদের জন্য যেরকম পুরুষদের ওপর ঈদের নামাজ পড়া, ঈদগাহে যাওয়া অপরিহার্য। সত্যি শ্রোতা মণ্ডলী, আজ আমাদের সমাজে প্রচলন আছে যে মহিলারা ঈদগাহে না গিয়ে একটা বিদাতের ওপর আমল করে। অনেক জামাতের লোকেরা তারা যায় না, ঈদগাহে যায় না, পড়ে না, বিদাতও তারা করে না, কিন্তু আমাদের মধ্যে অনেক লোক আছে যারা বিদাতের ওপর আমল করে। সেটা কি? ঈদগাহে না গিয়ে মহিলারা আলাদা করে মসজিদে নামাজ পড়ে, এটা বিদাত, এটা বিদাত। মহিলাদের আলাদা করে ঈদের নামাজ পড়া মসজিদে কোনো প্রমাণ পাওয়া যায় না, না সাহাবা থেকে, তাবেইন থেকে, আইম্মা থেকে, মুহাদ্দিসিন থেকে, আজ পর্যন্ত নাই, শুধু আমাদের এলাকাতেই প্রচলন আছে, এমনকি আজ পর্যন্ত কোনো জায়গায় হয় না। মনে রাখবেন, মহিলারা জুমার খুতবা দিতে পারে না, জুমার নামাজ পড়াতে পারে না, মহিলারা ঈদের খুতবা দিতে পারে না, ঈদের নামাজ পড়াতে পারে না। যদি কোনো মহিলা ঈদের খুতবা দেয়, ঈদের নামাজ পড়ায়, হারাম, গুনাগার হবে, নামাজের নেকি তো পাবেই না। যদি কোনো মহিলা ঈদের নামাজ পড়ায়, খুতবা দেয়, সে গুনেগার হবে, হারাম। মহিলারা এ কাজ করতে পারে না, কখনো করেনি, মা আয়েশা, মা খাদিজা এরা কখনো করেনি, মা ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা করেনি, কেউ করেনি, কোনো সাহাবি সাহাবিয়া করেনি, এটা একটা বিদাত। আর কি করে অনেক জায়গায়, মসজিদে কোনো একটা পুরুষ তাদের ইমামত করছে, খুতবা দিচ্ছে, আর মহিলারা আলাদা করে মসজিদে নামাজ পড়ছে, পুরুষরা ঈদগাহে যাচ্ছে, এটাও ঠিক নাই, এটাও ঠিক নয়। মহিলারা জামাত করাবে, মহিলা খুতবা দেবে, ওটা তো একদম হারাম, ওটা তো একদম হারাম। আর কোন পুরুষ মহিলাদের আলাদা করে জামাত করাচ্ছে ঈদে, পুরুষ স্ত্রী সকলে একসঙ্গে একত্রিত হয়ে নামাজ পড়বে। আর আমরা কি করি জানেন, মহিলারা যদি নামাজে যায়, নামাজে যায়, ঈদগাহে যায়, মসজিদে যায়, তাহলে ফিতনা হবে, তখন আমরা পর্দার খেয়াল করি। আর অন্য সময় আমরা পর্দা নাই, বাজারে যায়, হাটে যায়, দোকানে যায়, বড় বড় শোরুমে যায়, ঘুরতে যায়, পার্কে যায়, কোথায় কোথায় যায়, ব্যাংকে যায়, আদালতে, অফিস, সব জায়গায় যায়, চেপে পর্দায়, সেখানে ফিতনা নেই, আর মসজিদে আসলে ফিতনা হবে, ঈদগাহে গেলে ফিতনা হবে, তখন পর্দার খেয়াল আসে। এটা একটা শয়তানের ধারণা, শয়তানি খেয়াল, মনে রাখবেন। মহিলাদেরকে পর্দা করিয়ে ঈদগাহে নিয়ে আসুন একসঙ্গে, আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে আসুন, অপরে তার স্ত্রীকে সাথে করে নিয়ে আসুক, বাড়ির সমস্ত ফ্যামিলি একসঙ্গে যাক, পর্দা করে ঈদগাহে বসুক, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক। খুশি শুধু পুরুষদের জন্য নয়, মহিলাদের জন্যও খুশি আছে। মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া অপরিহার্য, নিয়ে যেতেই হবে, যে নিয়ে যাবে না সে গুনাহগার হবে, এবং যারা ব্যবস্থা করছে না তারাও গুনাহগার হবে। আলাদা করে ব্যবস্থা করা, এটা বিদাত, এটা কোনো প্রমাণের পাওয়া যায় না। তাই যারা করছে এই কাজ কোনো বাড়িতে, মসজিদে, কোনো ছাদের উপরে, তাহলে এটা বিদাত। আর যদি কোনো মহিলা ইমামতি করায়, খুতবা দেয়, সেটা তো হারাম হবে, বিদাতের উপর থেকে হারাম হবে। তাই মনে রাখবেন, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া অপরিহার্য। মহিলাদের উপর যদি অপরিহার্য হয়, পুরুষদের জন্য তো অবশ্যই অপরিহার্য। ঈদের নামাজ দুই রাকাত, ওর আগে কোনো আজান ইকামত নাই, ঈদের আগে আজান ইকামত নাই, আর ওর আগে কোনো নফিল নামাজও নাই, ঈদের পরেও ঈদগাহে কোনো নফিল নামাজ নাই, ঈদগাহে কোনো নফিল নামাজ নাই, কিন্তু ঈদের দিন ঈদগাহে থেকে ফিরে এসে বাড়িতে দু রাকাত নফিল নামাজ পড়া যেতে পারে, হাদিসে তার প্রমাণ আছে। আজ আমরা এই সুন্নাত ছেড়ে দিয়েছি, এই সুন্নাত ছেড়ে দিয়েছি,
ঈদগাহে থেকে ফেরার পর বাড়িতে দু রাকাত নফিল পড়তে হবে। দলিল দেখে নিন, শুনে নিন। ইবনে মাজা হাসান দরজার হাদিস, হাদিস নম্বর 1069। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কানা নবী লা ইউসাল্লি ক্বাবলা আল ঈদ শাইআ, ঈদের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজ পড়তেন না। ফাইদা রাজাআ ইলা মানজিলি, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ থেকে বাড়িতে ফিরতেন, সাল্লা রাকাতাইন, দু রাকাত নামাজ পড়তেন। আমাদের উচিত এই সুন্নতকে, এই সুন্নতকে জিন্দা করা, জীবিত করা, যেটা মরে গিয়েছে আজ আমরা করি না এবং বলিও না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুমতি দান করুক, সঠিক কোরআন হাদিস অনুযায়ী, সালফে সালিহিনের নিয়মের অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।